এটাতে দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এটা যে বলতে পারবে তার তো মানে অনার্স, ঠিক আছে? এটা সব সময়ের জন্য জিজ্ঞেস করে, এটা ভাই ভাই ধরে, ইকোতে ধরে, তারপরে তোমার থিওরিটিক্যালি আসে। হ্যাঁ, এখন কনস্ট্রাকটিভ পেরি কাটাই দিস। এটা তো তোমার যাদের ক্রনিক ইনফ্লামেশন হবে তাদের পেরিকার্ডিয়ামটা ফাইব্রাস হয়ে যাবে, থিকেন হয়ে যাবে, ঠিক আছে? থিকেনটা কতটুকু হইলে আমরা থিকেন বলি, নরমালি বললাম লেস দেন 2 মিলিমিটার, ঠিক আছে? 4 মিলিমিটার এন্ড অ্যাবভ হইলে আমরা বলি থিকেন পেরিকার্ডিয়াম, ঠিক আছে? আচ্ছা, এটা এটাতে আমাদের কি হয়, হলমার্ক অফ পেরিকার্ডিয়াল কনস্ট্রিকশন ইজ দ্য ইকুয়ালাইজেশন অফ এন্ডাস্টোলিক প্রেসার ইন অল ফোর চেম্বার, ঠিক আছে? এটা হলমার্ক, সব প্রেসারে এন্ডাস্টোলিক প্রেসারটা সব চেম্বারের মধ্যে ইকুয়ালাইজেশন হয়ে যাবে, পেরিকার্ডিয়ামটা থিকেন, ক্যালসিফাইড, ফাইব্রাস, রিজিড হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটাতে যা হবে, লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াম, রাইট এট্রিয়াম, কোনটাই কোনটাই তোমার প্রপারলি ডায়াস্টোলিক মানে রিল্যাক্সেশন হইতে পারবে না। ডায়াস্টোলিক রিল্যাক্সেশন না হলে কি হবে, দুই দিকে সিস্টেমিং এবং পালমারে দুই দিকেই তোমার মানে প্রেশার বাড়বে, তাহলে রাইট ভেন্ট্রিকুলার, লেফট ভেন্ট্রিকুলার, বাই ভেন্ট্রিকুলার ফেলিওরের ফিচার আসবে, ঠিক আছে? আস্তে আস্তে এটার সাথে যেটা মিমিক্স হবে, যেটা খুব সমস্যা করবে, এটার মধ্যে হচ্ছে তোমার রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি, বোঝা গেল? রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি, তাহলে এটা খুবই ধরবে আমরা কিভাবে তোমার কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস এন্ড রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি দুটাকে আমরা আলাদা করব। এটা একজন বলো, আমি শুনি, এটার কজ কিন্তু আলাদা করে পড়ে নিবে একটু, হ্যাঁ, কজ গুলি আলাদা করে দেওয়া আছে, ওই একুইটির মতোই কিছু পার্থক্য আছে আর কি। এই যা, হুম, বলো এটা ডিফারেন্সিয়েশনটা আমরা কিভাবে করবো, শুনি কি কি ফিচার নিয়ে আসবে এটা বলো তো দেখি। ইয়া সুধীর, কনস্ট্রাকটিভ পেরিকার্ডিয়াল পেশেন্ট কি কি ফিচার নিয়ে আসবে তোমার কাছে? ফিচার মানে স্যার ফিজিক্যাল সায়েন্স বলবো? হ্যাঁ, না সিম্পল বলো, যে প্রথম মেলে স্পেটিক বা নন স্পেসিফিক, ঠিক আছে? এক্সারসাইজ টলারেন্স কমে যাবে, ফেটিগ ফিচার নিয়ে আসবে, ঠিক আছে? তারপরে যখন আরো প্রোগ্রেস করবে তখন তার সোয়েলিং অফ দ্য বডি হবে, ঠিক আছে? মানে হাত পায়ে পানি চলে আসবে, মানে তার মানে এই লো কার্ডিয়াক আউটপুটের যে ফিচার এগুলো নিয়ে আসবে, পেরিফেরাল এডিমা আসবে, ঠিক আছে? একদম অস্টেনিং অফ দ্য মানে এক্সারসাইজ টলারেন্স একদম এনআরএইচ একদম কমে যাবে, ঠিক আছে? এগুলি থাকবে। আর সাইন গুলি কি কি পাবো? সাইন মধ্যে ইম্পর্টেন্ট সাইন যদি বলি স্যার, তাহলে ফুটবল সাইন পাওয়া যাবে স্যার, সেটা হচ্ছে অ্যান ইনক্রিজ ইন দি ভেনাস প্রেসার ডিউরিং ইন্সপাইরেশন। এবং হচ্ছে স্যার, আমরা যদি ওয়েভফর্ম চিন্তা করি ইসের মধ্যে স্যার, তখন আমরা ইসের মধ্যে জুগলার ভেনাস ওয়েভফর্ম যদি দেখি স্যার, সেখানে প্রমিনেন্ট ওয়াই ডিসেন্ট পাবে, কিংবা অনেক সময় প্রমিনেন্ট এক্স এন্ড ওয়াই ডিসেন্ট পাইতে পারি স্যার আমরা। হ্যাঁ, ওয়াই ডিসেন্ট বলো, এক্সট্রা বলো না, এক্সট্রা ইয়ার জন্য রাখো, টেম্পোনারির জন্য রাখো পরে, ঠিক আছে? তাহলে জুগুলার ভেনাস প্রেসারটা আমরা খুব বেশ পাবো, এক নাম্বার। এটা আবার কি হবে, তোমার এত রেজ হবে যে তোমার এটা মানে অনেক সময় বসায় দেখা লাগতে পারে, ঠিক আছে? তারপর আমরা কুসমল সাইন পাবো, এটা কি জিনিস? কুসমল সাইন হচ্ছে স্যার, যখন আমি ইনস্পায়ার করব স্যার, তখন কিন্তু জুগুলার ভেনাস ওয়েভ ফর্মটা স্যার করবে স্যার, মানে লেক অফ ইনস্পিরেটরি ফল অফ জুগুলার ভেনাস, এটা যে ফল হবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বলবো, এটা অনেক সময় ধরে কুসমল সাইনটা কি দেখাইতে বলে, বলতে বলে, ঠিক আছে? প্রমিনেন্ট ওয়াই ডিসেন্টটা পাবো, ঠিক আছে? এখন এটাতে তোমার যেটা আমাদের ইম্পর্টেন্ট ইয়ার মধ্যে আছে, যেটা বললাম যে তোমার এই ডিফারেন্সিয়েশনটা করো এবার একদম, হ্যাঁ, এই এক্স মানে কনস্ট্রাকটিভ পেরিকার্ডাইটিস আর হচ্ছে রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি, এই দুটার মধ্যে যে ডিফারেন্স হবে, কি কি ডিফারেন্স পাওয়া যেতে পারে? কার্ডিওগ্রাফিক ডিফারেন্সিয়েশন স্যার, হ্যাঁ, ইকোকার্ডিওগ্রাফিক, হ্যাঁ ইকোকার্ডিওগ্রাফিক তাই বলো। সুধীর, এবার সুধীরের হেল্প লাগবে আমার স্যার। আমি স্যার আগে স্যার এন্টার করি, কারণ আমরা তো ইকো পড়ি নাই স্যার এখনো। ইকো করলেও যে এটা পাইবা এটা কোনো কথা আছে নাকি? ইকোতে পাবো না, থিওরিটিক্যালি মনে রাখতে হবে এবং এটা দিয়ে পার হয়ে যেতে হবে, বুঝছো না? এটা থিওরিটিক্যালি সব জায়গায় ধরবে, বুঝছো? আর যে ইকো করছো সেই বলো শুনি। আচ্ছা, ইসিজি তে কি কি পাবো আমি পরে একটা একটা করে বলি, ইসিজি তে কি কি পাবো? আমরা
নর্মালও পাইতে পারি, কিছু ইফিশিয়েন্ট ফিচার হলে কার্ডিওমেগালি পাইতে পারি, ঠিক আছে। ক্যালসিফিকেশনটা সাধারণত কোন জায়গায় পাওয়া যায়, কোন ভেন্টিকেলের দিকে বেশি থাকে, কোন ভিউতে পাওয়া যায়, কোন ভিউতে পাওয়া যায়? তারপর হচ্ছে তোমার আমাদের ইকোকার্ডিগ্রাম। ইকোকার্ডিগ্রাম এর মধ্যে আমি একটা আলাদা আলাদা করে বলি, পরে ডিফারেন্সিয়েশন তোমরা বুঝতে পারবে, যে সেপটাল বাউন্স বলে, ঠিক আছে। আমাদের যে নর্মাল যে ইয়াটা মানে প্যাটার্নটা, অর্থাৎ যখন তুমি শ্বাস নিবা তখন সেপটাল বাউন্সটা কি বলো? যেহেতু এখানে আমাদের হঠাৎ করে মানে তোমার মানে ডায়াস্টোলের একটা জায়গার মধ্যে আমাদের সিজিশন হয়ে যাচ্ছে, ঠিক আছে, এইখানে তাহলে আমাদের অসিলেটরি সেটা অসিলেটরি ডায়াস্টোলিক বিট টু বিট মুভমেন্ট হয় স্যার, মানে ভেন্ট্রিকল, মানে ভেন্ট্রিকুলার সেপটাল, এটা স্যার মুভ হবে, স্যার মুভ হবে, এটা হলো সাডেন সিজিশন অফ সেপটাল মোশন, এটা হয়, এটা হলো সেপটাল বাউন্স। এখানে আমাদের যে নরমাল অ্যাক্টিভিটি, যখন আমরা শ্বাস নিব তখন ইন্টারভেন্টিকুলার সেপটামটা লেফটের দিকে যাবে, যখন আমরা শ্বাস ছাড়বো তখন এটা রাইটের দিকে যাবে, ঠিক আছে, এটা হলো নর্মাল। এটা বলে ভেন্টিকুলার ইন্টারডিপেন্ডেন্সি, হ্যাঁ, এটাও প্রমিনেন্ট হবে, সেপটাল বাউন্স পাওয়া যাবে, সেপটাল মুভমেন্টটা সাডেন সিজিশন হয়ে যাবে, ঠিক আছে। ইনফ্লুয়েড ভ্যানাকাবার যে মানে ডিস্টেন্সিবিলিটি থাকবে এটাও পাওয়া যাবে, ঠিক আছে। এটা সাধারণত টেম্পোরালি খুব বেশি প্রমিনেন্ট হয় এখানেও, হ্যাঁ, এটা কত পার্সেন্ট কলাপস না করলে এটা সেন্সিটিভিটি কত, আইবিসি যে কলাপস করে তোমার ইয়ার সময়, হুম, এটা এটাতে কি কনস্টিটিউটিভ করবে না করবে না? এটাতে আমাদের মানে কলাপস অফ আইবিসি এটা থাকবে না, ঠিক আছে, এটা লেস দেন 50% হয়ে যাবে, ঠিক আছে। আর তারপরে ডপলার ইকোকার্ডিওগ্রামের মধ্যে কতগুলি চেঞ্জ আছে এটা আমি বলি, তাহলে এটা হচ্ছে এক নাম্বার যে ডায়াগনস্টিক দিয়েও না বুঝলে আমার বইলো, আমি একটু একটা একটা করে ইম্পর্টেন্ট ফাইন্ডিং গুলো একটু বলি, হ্যাঁ। ইম্পর্টেন্ট ফাইন্ডিং এর মধ্যে যে আমরা যে ইয়া দেখবো, মানে প্রথম যেটা এনুলার ভেরিয়েশন, এনুলার মানে টিস্যু ডপলার যেটা করবো, এনুলার টিস্যু ডপলার, ঠিক আছে, রেস্ট্রিক্টিভ যখন হবে, রেস্ট্রিক্টিভ যখন হবে তখন এটা এনুলাসের ধরো মাইটাল ভালভি ধরলাম অথবা ট্রাইকাসিক ভালভি ধরলাম, যখন রেস্ট্রিক্টিভ হবে তখন এটা ল্যাটারাল এবং মানে মিডিয়াল দুই দিকে এনুলাসেরই তোমার মুভমেন্টটা কমে যাবে, ঠিক আছে, রিডিউস হবে। কিন্তু যখন কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস হবে, কনস্ট্রিকটিভ বলতেছিলাম যে প্রথমটা কি বললাম যে এনুলার টিস্যু ডপলার, এনুলার টিস্যু ডপলারের মধ্যে আমাদের মিডিয়াল ল্যাটারাল টিস্যুতে আমাদের মানে মুভমেন্টের ডপলারের ভেরিয়েশন পাওয়া যাবে, এটা হচ্ছে কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস, কিন্তু রেস্ট্রিকটিভ দুইটাই কমে যাবে, এটাকে বলে এনুলাস রিভার্স প্যারাডক্সাস, তারপরে আমাদের প্রেশার ডিফারেন্স যেটা, ঠিক আছে, ভেরিয়েশনের সাথে সাথে যে আমাদের প্রেশার ডিফারেন্স হয় এটাও পারসিস্ট করবে কনস্টিটিউটিভে, কিন্তু রেস্ট্রিকটিভ এটা অ্যাবসেন্ট থাকবে। আর তাছাড়া আমরা কার্ডিয়াক এমআরআই এবং সিটি স্ক্যান এর মধ্যে বা কার্ডিয়াক ক্যাথেটারাইজেশনের মধ্যে কিছু পার্থক্য পাবো, এটাকে বলে যে এন্ডোস্টোলিক প্রেসার, আমরা এন্ডোস্টোলিক প্রেসার ইকুইলাইজেশন অফ অল ফোর চেম্বার, এটা থাকবে কনস্ট্রাকটিভ, এটা রেস্ট্রিকটিভ থাকবে, আচ্ছা। তারপর আমরা মায়োকার্ডিয়াল এমআরআই আমরা একটা হচ্ছে এনুলার টিস্যু ডপলার, একটা হচ্ছে রেসপিরেটরি সেপটাল মুভমেন্ট, একটা হচ্ছে রেসপিরেটরি ভেরিয়েশন অফ প্রেশার, আর একটা হচ্ছে রেসপিরেটরি হেপাটিক এন্ড ইনফেরিয়র ভেনাকাম্বার কিছু প্রেশার ডিফারেন্স এন্ড এরিয়া আন্ডার প্রেশার, যেটা আমরা কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন করব ওটাতে দেখা যাবে যে ডিসকর্ডেন্ট পাওয়া যাবে হচ্ছে কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস, কনকর্ডেন্স পাওয়া যাবে হচ্ছে রেস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস, এটা না বুঝলে আমি আবার একটু ক্লিয়ার করে বলে দিব, ঠিক আছে, কিন্তু এটা বারবারে পড়তে হবে আর কি, নাহলে মনে থাকবে না, তাহলে এই পার্থক্যগুলি সরি এই পার্থক্যগুলি তোমাদের কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। এটা ইকো দিয়েও ধরতে পারে, এটা চেস্ট টেস্টে ক্যালসিফিকেশন থাকলেও ধরতে পারে, এবং এটা তোমাদের মানে রিটেনও আসতে পারে যে ডিফারেন্স বিটুইন কনস্ট্রিকটিভ এন্ড রেস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস, ওকে। তাছাড়া আমরা আরো কিছু ফিচার পাবো, যেটা আমাকে সুধীর বললো,
যে আমরা এক্সিসেন্ট এবং ওয়াই ডিসেন্ট এর ব্যাপারটা পাবো, দেখা যাবে যে এক্সিসেন্টটা পারসিস্ট করছে, ওয়াই ডিসেন্টটা খুব স্টিপ হয়ে গেছে, ঠিক আছে, ওয়াই ডিসেন্টটা স্টিপ হয়ে গেছে। এখানে সাধারণত আমাদের কনস্ট্রাকটিভ পেরিকার্ডে দিছে তোমাদের ব্লাড যা ফিল করা সবগুলি ফিলিং হয়ে যাবে কিন্তু আর্লি ফার্স্ট ফিলিং পেজে, হ্যাঁ, শেষে এট্রিয়াল কন্ট্রাকশন বা ডায়াস্টেসিস এর জন্য আর কোনো জায়গা থাকবে না। তাহলে এই জন্য এক্সিসেন্টটা খুবই প্রমিনেন্ট এবং স্টিপ হবে, মানে ওয়াই ডিসেন্টটা আর এক্সিসেন্টটা আগের মতো থেকে যাবে, বুঝা গেল? এই এখন কনস্ট্রাকটিভ পেরিকার্ডে দিছে আমাদের এই যে ইনভেস্টিগেশন করবো, ট্রিটমেন্ট করবো, ঠিক আছে, ইনভেস্টিগেশন করে ডায়াগনোস করার পরে তারপর আমরা ট্রিটমেন্টে যাবো, ঠিক আছে। ট্রিটমেন্টের মধ্যে মেডিকেল ট্রিটমেন্ট আছে আর হচ্ছে আমাদের সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে, ঠিক আছে। মেডিকেল এর মধ্যে তোমরা যা যা বলছো আগের মতো এরকমই হবে, মেডিকেল ম্যানেজমেন্ট দিবা কিন্তু সাথে ডায়াবেটিস টাইটিস ফেলিওরের জন্য কিছু দিবা, আর তাছাড়া যদি মানে না ভালো হয় তাহলে আমরা সার্জিক্যাল ট্রিটমেন্টে চলে যাবো, ঠিক আছে। সার্জিক্যাল ট্রিটমেন্টের মধ্যে মোর দেন 90% অফ দ্য পেশেন্ট উইল রিপোর্ট সিমটম ফ্রি আফটার অপারেশন, কিন্তু এটাতে তোমার 5-10% মানে অপারেটিভ মর্টালিটি আছে, 5-20% অপারেটিভ মর্টালিটি আছে, ঠিক আছে। এবং এটা এক্সপার্টিস সেন্টার অনেক কিছুর উপর নির্ভর করে, এবং তোমার এই এবং অনেকে বলে যে যেহেতু এটা মানে তোমার দিস পেশেন্টস উইথ পুয়ার প্রিঅপারেটিভ ফাংশনাল ক্লাস এজ হায়ার রিস্ক অফ প্রিঅপারেটিভ মর্টালিটি, যত ফাংশনাল ক্লাসটা প্রিঅপারেটিভলি বেশি থাকবে তার যেহেতু মর্টালিটি বেশি হয়, এই জন্য এটা আর্লি সার্জিক্যাল ইন্টারভেনশন করতে বলে, ঠিক আছে। তাহলে এই কনস্ট্রাকটিভ পেরিকার্ডাইটিসের জন্য তোমাদের যেটা মনে রাখতে হবে, এটা কজ, ইকোকার্ডিওগ্রাফিক ফাইন্ডিং, ক্লিনিক্যাল ফাইন্ডিং এবং আলটিমেটলি এরিয়াস্টিক টিপ এবং কনস্ট্রাকটিভ মায়োকার্ডিয়াল পেরিকার্ডাইটিসের ডিফারেন্সটা। ইনভেস্টিগেশনের মধ্যে ইসিজি, ইকো, চেস্ট এক্সরে সবকিছুর পরে আমাদের যে দুইটা জিনিস করতেই হবে, এটা হচ্ছে সিটি টেস্ট এবং এমআরআই। এমআরআইটা বলে যে খুবই প্রমিসিং, এটা দিয়ে তোমার আমাদের যা যা ফাইন্ডিং গুলি বললাম, এলডিই, এলডিইডিপি এবং রেসপিরেটরি ভেরিয়েশন, সেপটাল মুভমেন্ট, এই সবগুলি যেগুলি ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল ফাইন্ডিং সবগুলি আমরা এমআরআই দিয়ে করতে পারবো, ঠিক আছে। ইন এডিশন অন্য কোনো কারণ থাকলে আমরা পাবো, এই জন্য এমআরআইটা এখন মাস্ট মাস্ট মাস্ট। হ্যাঁ, এখন আসো আমাদের এখানে সার্জিক্যাল কি করে, ইয়া সুধীর কি কি ট্রিটমেন্ট করে সার্জিক্যাল? পেরিকার্ডিয়েক্টমি করবো স্যার। পেরিকার্ডিয়েক্টমি করতে পারি, এছাড়া আর কিছু করা যায় স্যার? পেরিকার্ডিওসেন্টেসিসও করতে পারবো স্যার। না, ইফিশিয়েন্ট লাগলে সেন্টেসিস করবো, নাহলে তার শুধু সেন্টেসিস দেওয়ার ট্রিটমেন্ট হবে না। তাহলে একটা হচ্ছে পেরিকার্ডিয়েক্টমি করতে পারেন, পেরিকার্ডিয়াম কেটেই ফেলে দিতে পারি, ঠিক আছে। আর একটা হইতে পারে যে অনেক সময় শুধু একটা মানে একটা স্পেস তৈরি করে দেয়, যাতে একটু পুরোটা তো আর ফালানো দেয় না, একটা স্পেস তৈরি করে দেয়, অল্প পার্সিয়াল করে আর কি, সাব টোটাল, হ্যাঁ, পুরোটা করে না। আচ্ছা, এখন আরেকটা কি আমাদের যাদের বলছিলাম যে এটা সাব ইফিসিভ কনস্ট্রাকটিভ পেরিকার্ডাইটিস, এটা অনেক সময় এটাও একটা ভ্যারাইটি অফ কনস্ট্রাকটিভ পেরিকার্ডাইটিস। এটাতে কি করে, এটাতে কি বলছিলাম, এটা এটা টাইপ এপি এপি পেরি মানে এপিকার্ডাইটিস, কনস্ট্রাকটিভ এপিকার্ডাইটিস, এটা ঠিক আছে, ভিসারাল পেরিকার্ডিয়ামটা ইনভলভ করে, ঠিক আছে। এটাতে কি করে, এটাতে ভিসারাল পেরিকার্ডিয়ামটা কেটে ফেলে, ঠিক আছে, কিন্তু এটা খুবই মানে হাই মর্টালিটি এবং খুব এক্সপার্ট সেন্টার ছাড়া এটা করা যায় না, বুঝা গেল? ওকে, এই হলো আমাদের সার্জিক্যাল। তাহলে আমরা পেরিকার্ডিয়াক্টমি করতে পারি, পার্সিয়াল এবং কমপ্লিট, এবং অনেক সময় যদি ইফিসিভ পেরিকার্ডাল হয় তো ভিসারাল পেরিকার্ডিয়ামকে ইনভলভ করে কনস্ট্রিকশনে, তাহলে আমরা ভিসারাল পেরিকার্ডিয়াক্টমি করবো, কিন্তু এটা খুবই হাই রিস্ক সার্জিক্যাল প্রসিডিওর। এখন আসো আমাদের পেরিকার্ডাল ইফিশন। হ্যাঁ, পেরিকার্ডাল ইফিশনের ক্ষেত্রে তোমার অনেক কজ, ওই যে যা যা কজ ছিল এটার সাথে এখানে অনেকগুলি কজ আছে, ঠিক আছে। এখানে তোমার এই যে আমাদের সুধীর যে বললো যে আমাদের এই যে হাইপোথাইরয়েডিজম, হ্যাঁ, তারপরে অনেকগুলি ড্রাগস এগুলি বললাম, সাথে আমাদের মেটাবলিক কিছু কজ আছে, মেটাবলিক কজগুলি এটার সাথে যোগ হবে। হ্যাঁ, ওকে, এখন এই পেরিকার্ডিয়াল ইফিশনের ক্ষেত্রে আমাদের ইকুতে কতগুলি তোমাদেরকে ধরবে আমি একটু বলি, যেমন ধরবে যে এটা মাইল্ড মডারেট সিভিয়ার কখন বলবা, এটা একটা ধরবে, এক্সট্রা ফাইন্ডিং ধরবে, ইসিজি ফাইন্ডিং ধরবে, ইকো ফাইন্ডিং ধরবে, ইকোতে তোমার ডিফারেন্সিয়েশন ধরবে, পেরিকার্ডিয়াল এবং প্লুরাল ইফিশিয়েন্সি, প্লুরাল ইফিশিয়েন্সি ডিফারেন্সিয়েশন করবে, ঠিক আছে। আর কার্ডিয়াক টেম্পোনারির মধ্যে কি কি ফিচার পাবা, এই পাঁচটা কথা ধরবে। এখন বলো আমাদের মাইল্ড মডারেট সিভিয়ার কখন বলবা, পেরিকার্ডিয়াল ইফিশিয়েন্সি, সঞ্জিতা মনে হয় বলো, ইকোকার্ডিওগ্রাফিক্যালি যদি লেস দ্যান 10 মিলিমিটার পাই তাহলে এটা মাইল্ড হবে, 10-20 যদি হয় তাহলে মডারেট বলবো, আর মোর দ্যান 20 মিলিমিটার এটা লার্জ হবে, ইকোকার্ডিওগ্রাফিক্যালি স্যার। এটা
এটা ভেরি করে, এটা আবার ভেরি করতে পারেন। এটা ফিগেন বামের অনুযায়ী একরকম আছে, আর অন্য ইকোকার্ডিওগ্রাফি বইতে অন্যরকম আছে, ঠিক আছে। অনেকে ফাইভ পর্যন্ত নর্মাল হবে, ফাইভ টু টেন, টেন টু টোয়েন্টি, মোর দেন টোয়েন্টি, হ্যাঁ একটু এদিক সেদিক করতে পারে। আবার অনেক সময় ভলিউম দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে, ভলিউম দিয়ে কিভাবে ভাগ করা যায়, 50 to 100 করতে পারে, নানান কারণে এটা সিমটমটা ভেরি করতে পারে। অনেক সময় মাইল্ডও অনেক সিমটম নিয়ে আসতে পারে, অনেক সময় মডারেটও, আমরা সিভিয়ারও অনেক সময় অ্যাসিমটোমেটিক থাকতে পারে। দ্যাট ডিপেন্ডস অন দ্য রেট অফ অ্যাকুমুলেশন, রেকর্ড অ্যাকুমুলেশন এবং আমাদের ভলিউম অ্যাকুমুলেশন, এবং আমাদের তার পিভিআর যদি কোনো কারণে ডিসটেনসিবিলিটি অফ দ্য পেরিকার্ডিয়াম কম থাকে, তাহলে অল্প হইলেও তার সিমটম হয়ে যাবে, ঠিক আছে, এগুলোর উপর নির্ভর করবে। হ্যাঁ এখানে তোমার আমাদের মানে তোমার মানে রেপিডলি হইলে কতটুকু হওয়া লাগে ফ্লুইড সিমটম হওয়ার জন্য, এখানে তোমার আমাদের এই যেটা বললাম কি কি ধরতে পারে, আমাদের ইটিওলজি বললাম, আর হচ্ছে ডিফারেন্স মাইন্ড মডেল সিজার বললাম, আর পেরিকার্ডিয়াল এবং প্লুরালিফিশন কিভাবে ডিফারেন্সিয়েট করলাম, বলো ইকো শেষ করে আসছো কে, মানে পেরিকার্ডিয়াল ইফিশিয়েন্ট প্লুরাল ইফিশিয়েন্ট কিভাবে আলাদা করবো ইকোতে? স্যার এটা ইকোতে স্যার এই ডিসেন্ডিং এওটা দেখবো স্যার, যদি ডিসেন্ডিং এওটার উপরে থাকে তাহলে এটা স্যার পেরিকার্ডিয়াল ইফিউশন হবে, মানে ডিসেন্ডিং এওটাটা আমাদের একদম লেফট এটিএমের সাথে, লেফট এটিএমের সাথে একদম লেগে থাকবে, কিন্তু যখন প্লুরাল ইফিশিয়েন্ট হবে দুইটা লেয়ার বোঝা যাবে, এবং প্লুরাল ইফিশিয়েন্ট হইলে আমরা লাং টিস্যুটাও স্পেস এর মধ্যে, প্লুরাল মানে তারপরে তোমার আমাদের ধরবে হচ্ছে এরপরে ধরবে আমাদের একটা ফাইন্ডিং বলে যে কার্ডিয়াক টেম্পোনেট, হ্যাঁ কার্ডিয়াক যখন টেম্পোনেট হবে এটার মধ্যে কি কি ফিচার থাকবে, আমাদের ইকোকার্ডিওগ্রাম কি কি ফিচার পাবো আমরা, কত এম এল আছে, আর এরপরে দেখতে পাবো স্যার আর এ আরএনএ সিস্টল আর আরএনএ ডায়াস্টল কোলাপস আছে কিনা, ডায়াস্টলিক কোলাপস দেখবো, ডায়াস্টলিক কোলাপসটা কোন কোন জায়গায় দেখি, আর এ আর ভি এল ভি এল ভি, তাহলে সবচেয়ে প্রথম না হচ্ছে ডায়াস্টলিক কোলাপস ইমপেয়ার হবে আর এ, তারপর আর ভি, তারপর লাস্টে আর এল ভি হতে পারে, ঠিক আছে। ডায়াস্টলিক কোলাপস, ডায়াস্টলিক কোলাপস হচ্ছে যে ডায়াস্টলের সময় সে উল্টা কোলাপস করে যাবে, কারণ সে পুরো প্রপারলি ডায়াস্টল করতে পারবে না, তার ওয়ালটা থিন, ডায়াস্টল করতে পারবো না ডিউ টু এক্সট্রা কার্ডিয়াক প্রেশারটা বেশি বলে ঠিক আছে এটা সেন্সিটিভিটি কতটুকু এটা কোন ভিউতে দেখি লেফট প্যারাস্টার্নাল লং এক্সিস ভিউ করবো কিন্তু এটাকে প্যারাস্টার্নাল লং এক্সিস আর এটার জন্য আমরা তোমার এটাতে এম মোড দিব এম মোড দিলে আমাদেরকে কোলাপসটা এটা বোঝা যাবে কোলাপসের ডিউরেশনটা এটা কি পুরা ডায়াস্টলের আর্লি না লেট এবং এটা কি সিস্টুল পর্যন্ত পারসিস্ট করবে, ডায়াস্টলিক কোলাপসটা দিয়েও আমরা অনেক সময় সিভিয়ারিটা বুঝতে পারবো, তাহলে এই ডায়াস্টলিক কোলাপসটা আমরা খুবই ইম্পর্টেন্ট, এটা জিজ্ঞেস করে ডায়াস্টলিক কোলাপস, এটা একটা ইসিজি ইকো অ্যামোড, একটা ইকো আছে আমাদের এখানে, এটা পরীক্ষার সময় দেয়, এই ডায়াস্টলিক কোলাপসটা সেন্সিটিভিটি স্পেসিফিসিটি কত, 82% সেন্সিটিভিটি,
স্পেসিফিসিটি কম কম আচ্ছা তারপরে আমরা ধরবো যেটা আরেকটা ধরে এখানে তোমার আরেকটা সাইন হয় যেটা যদি খুব পেরিকা যে টেম্পোরেন্ট হয় তাহলে কি সাইন হয় এটাতে ইয়াতে ইকোতে না ক্লিনিক্যালি ক্লিনিক্যালি স্যার যে পালসাস করে রাখছে কি পাবো পালসাস পালসাস করে রাখছে ট্রাইডেক্টা বলে স্যার বললাম যে আরেকটা ইম্পর্টেন্ট হলো ডায়াস্টোলিক কোলাপস বললাম তারপর তোমার এখানে আমাদের যে জিনিসটা আর কি ডায়াস্টোলিক কোলাপসের মধ্যে আমরা এছাড়া কিছু ডপলারে আমরা কিছু প্রেসার ডিফারেন্সও পাইতে পারি ঠিক আছে আমাদের এই যে আমরা যে মাইট্রাল ভালভে যে আমরা একটা যদি কার্সার ফালাই ফলে আমরা কি পাবো ইএ পাবো হ্যাঁ ইএ মাইট্রালের জন্য ইএ ট্রান্সক্রিপশন মানে ট্রাইকাস্পিরের জন্য ইএ পাবো হ্যাঁ তো দেখা যায় যে তোমার এটার প্রেসার ভেরি করে ইনস্পিরেশন এক্সপিরেশনে ভেরি করে হ্যাঁ যখন ধরেন ইন্সপিরেশনে এটা সাধারণত মাইট্রালে দেখা যায় 10% ভেরি করে আর তোমার ট্রাইকাস্পিডে 7% ভেরি করে যখন এই ভেরিয়েশনটা অর্থাৎ ইন্সপিরেশনে যখন তোমার আমার এ ডিক্রিজ অফ দি ট্রান্সমাইট্রাল ই ওয়েভ মোর দেন 25% অন ইন্সপিরেশন ইজ হাইলি সাজেস্টিভ অফ সিগনিফিক্যান্ট টেম্পোরেট তাহলে এটা একটা আমাদের ডপলার ইকো দিয়ে করতে পারে তাহলে ডায়াস্টোলিক কোলাপস দিয়ে করতে পারি ইএ রেশিও দিয়ে করতে পারি ঠিক আছে এক্সাজারেটেড রেসপিরেটরি রেসপন্স বলে স্যার এটাকে না এক্সাজারেটেড রেসপিরেটরি রেসপন্স বলে গুড ফাইন আর আমরা বললাম যে এটাতে আমাদের এই কনস্ট্রাকটিভ পেরিকার্ডিয়া দিছে আমাদের কিছু ডায়াগনোসিস হওয়ার পরে এটার জন্য আমাদের এখানে এমআরআই সিটি স্ক্যান সবকিছুই করব টি করব টি দিয়ে আমরা অনেক সময় টেম্পোরেন্টের ক্ষেত্রে দুই রকম হয় তো একটা ধরো তোমার ট্রমাটিক যেগুলি হবে বা পোস্ট সার্জিক্যাল হয় এটা অনেক সময় বোঝা যায় না এই জন্য ডিডিং অপারেশন বা আফটার অপারেশন আমরা ট্রান্সিসিভিজাল ইকো করলে ওইটা বুঝতে পারবো ঠিক আছে আর্লি স্টেজে এটা ধরা যাবে তাই টি এর একটা রোল আছে কার্ডিয়াক ক্যাথেটারেশনের কোনো রোল আছে না কার্ডিয়াক ক্যাথেটারে কোনো রোলই নাই এটা বলবো এক কথায় যে তেমন কোনো রোল নাই রেয়ারলি অনেক সময় কার্ডিয়াক ক্যাথেটারেশন লাগতে পারে আচ্ছা তারপরে ইপিসি পজিটিভ পেরিকার্ডিয়াল বললাম থেরাপিটা কি এটা প্রায়োরিটি অফ থেরাপি আমরা এটা মেইনলি কি করবো যখন টেম্পোরেন্ট হবে তখন আমাদের ড্রেনেজ পেরিকার্ডিসিস করতে পারি পেরিকার্ডিসিস আমরা দুই পারকিউটানিয়াস করতে পারি আর একটা সার্জিক্যাল করতে পারি ঠিক আছে আর মেডিকেল থেরাপির একটু রোল হতে পারে অনেক সময় যদি কলাপস করে যায় পেশেন্ট আমাদের সার্জিক্যাল বা এই কি মানে পেরিকার্ডিসিস করতে দেরি হয় তাহলে আমরা কিছু ফ্লুইড ভলিউম এক্সপ্যান্ডার এবং আয়নোস্কোপ সাপোর্ট দিতে পারি হ্যাঁ এই পর্যন্ত তাহলে এটা তোমার কয়েকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট আমি আমরা রিপিট করি একুট পেরিকার্ডাইটিসের ক্লিনিক্যাল ফাইন্ডিং ঠিক আছে ECG change তারপরে তোমার এই তোমার কনস্ট্রাকটিভ পেরিকার্ডাইটিস এর সাইন সিম্পটম প্লাস এটার রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি থেকে ডিফারেন্স মানে যে ডিফারেন্স এটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ তারপরে আমরা পেরিকার্ডিয়াল ইনফিউশনের মাইল্ড মডারেট সিভিয়ার ইকোকার্ডিয়াল ফাইন্ডিং এবং কার্ডিয়াক টেম্পোরেন্টের ক্লিনিক্যাল ফিচার হ্যাঁ তাছাড়া আমরা এই আমরা মানে পেরিকার্ডিয়াল টেম্পোরেন্টের ট্রিটমেন্ট কি করতে পারি এবং আমাদের ইকো ফাইন্ডিং অফ দি কার্ডিয়াক টেম্পোরেন্ট এর মধ্যে যেটা বললাম ডায়াস্টোলিক কোলাপস এটা ধরবে আর আমরা ট্রান্সমাইট্রাল ইএ রেশিওর মধ্যে যে একটা এক্সাজারেশন পাবো এটাকে আমরা ধরবো এই দুইটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং যেন আমাদের মনে থাকে ঠিক আছে তাহলে আমাদের এই কয়েকটা জিনিস জানলেই তোমরা বারবার পড়বা ইটিওলজি তো সব জায়গায় সেম আর বাকি বারবার ক্লিনিক্যাল ফাইন্ডিং গুলি একটু পড়বা আমাদের এইগুলি খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে যদি পেরিকার্ডিয়াল রাপ পাও তাহলে রাপটা একটু ডিফারেন্সিয়েট করার চেষ্টা করবা হ্যাঁ পেরিকার্ডিয়াল নক একটা শব্দ আছে নাকি নক যেহেতু ডায়াস্টোলে এটা একটু এক্সপ্যান্ড করে আর এক্সপ্যান্ড করতে পারতেছে না এটা হচ্ছে ডিউ টু সাডেন সিজিশন অফ দি ভেন্ট্রিকুলার ডায়াস্টোল এর জন্য একটা ডায়াস্টোলিক মারমার হয় এটাকে পেরিকার্ডিয়াল নক বলে এটা খুবই মাথায় রাখতে হবে এবং এটা এটা খুব ইম্পর্টেন্ট একটা ফাইন্ডিং
যখন তোমার যাদের পেরিকার্ডিয়াস থাকে তাদের পেরিকার্ডিয়াল নখ থাকে, নখ, এটা আমাদের ম্যাস্কাস স্যারের খুব প্রিয় কোশ্চেন। হ্যাঁ, ওকে, তাহলে এটা ডায়াস্টোলিক মারমার, ডায়াস্টোলিক মারমার, ডায়াস্টোলিক মারমারের নাম বলো তো কয়েকটা, কি কি ডায়াস্টোলিক মারমার আছে হার্টে, আমি যারা ধরি সে বলো, না সবাইকে বলবো না, এটা বলো সপ্ত, শারমিন, সঞ্জিদা, সুধীর, এরা সব বললাম, আমাকে বলবা হচ্ছে রাজন, রাজন কয়েকটা ডায়াস্টোলিক মারমারের নাম বলো হয়তো, এটা লাস্ট শেষ করে দিব, অনেকক্ষণ হয়ে গেছে। রাজন, নেটওয়ার্ক প্রবলেম, তাইলে বলো হচ্ছে, স্যার স্যার মিউট ছিল স্যার, ওই জন্য। হ্যাঁ বলো 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 বলো, ডায়াস্টোলিক মারমার ইন দা হার্ট, ডায়াস্টোলিক মারমার ডার্স, একটা অস্টিন ফিন্ড মারমার আছে স্যার, আগে অস্টিন ফিন্ড কেন মিড ডায়াস্টোলিক মারমার হতে পারে না, মাইটোস্টাসিস, হ্যাঁ, তারপরে সেটা আর্লি ডায়াস্টোলিক, মিড ডায়াস্টোলিক, প্যান ডায়াস্টোলিক, আর্লি ডায়াস্টোলিক হতে পারে, মিড ডায়াস্টোলিক একটা হতে পারে, ঠিক আছে, তারপরে অস্টিন ফিন্ড একটা কালার স্পেসিফিক মারমার হতে পারে, হ্যাঁ, তারপরে স্যার লেট ডায়াস্টোলিক মারমার থাকে স্যার, আর প্যান, প্যান ডায়াস্টোলিক মারমার থাকে স্যার, প্যান ডায়াস্টোলিক, আচ্ছা, তারপরে আর কি কি মারমার আছে, আমরা যেগুলি ডায়াস্টোলে পাই সাধারণত কত বলি, যেমন ধরো মিক্সের মধ্যে পেতে পারি, ঠিক আছে, ডায়াস্টোলিক মারমার পেতে পারি, কেরিকম মারমার একটা পেতে পারি, ঠিক আছে, তাছাড়া আমরা এখানে যে একটা পেরিকার্ডিয়াল একটা নক পেতে পারি, নক যেটা বললেন স্যার, এইটাও ডায়াস্টোলিক মারমার, ঠিক আছে, আর সিস্টেমিক মারমার কি কি, এই তো আর মানে প্যান সিস্টোলিক, ইজেকশন সিস্টোলিক, ঠিক আছে, তারপরে মিড সিস্টোলিক, লেট সিস্টোলিক, সিস্টোলিক, লেট সিস্টোলিক, তারপরে এখানে একটা 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 সিস্টোলিক মারমার আছে, ঠিক আছে, এটা হলো, এটা বলা হচ্ছে, এটা যে নক, ওটা যে ক্লিক, ঠিক আছে, এটা অ্যাওর্টিক অনেক সময় স্টেনোসিস এর সময় অথবা তোমার তোমার অনেক কারণে, যেমন যে একটা ক্লিক মারমার পাওয়া যায়, অ্যাওর্টিক ক্লিক।